বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগামী বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। আজ তোমাদের শোনাবো আমার এই হোয়াটসঅ্যাপে আসা এক অসাধারণ লেখা। লেখকের নাম অজানা, তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। একটা বছর কেটে যায়, সূর্যের চারিদিকে পরিক্রমণ করে পৃথিবী আবার ঠিক সেই জায়গায় এসে দাঁড়ায় যেখানে সে ছিল 365 দিন আগে। তাই কি পৃথিবীর কি আদৌ ফেরা হয় তার একদা ফেলে আসা স্থানে? না, হয় না। হয় না কেননা সূর্য সহ এই সৌরলোক কোনো অনর স্থির একটা কাঠামো নয়। পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, সূর্য তার সমস্ত গ্রহ উপগ্রহ সমেত তীব্র গতিতে ঘুরছে মিল্কি ওয়ের মধ্যিখানে। মিল্কি ওয়ে সূর্য এবং পৃথিবী সহ সমস্ত গ্রহ তারা নিয়ে ছুটে যাচ্ছে প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার দিকে। সুতীব্র এবং জটিলতম এক ঘূর্ণন পথই পৃথিবীর নিয়তি। পৃথিবী তার 450 কোটি বছরের জীবনকালে কখনো নিজের ফেলে আসা জায়গায় ফেরেনি। এই পাথুরে নীল গ্রহের উপরে চড়ে আমরাও যারা 70-80 বছরের জয়রাইডে ফিরেছি, বেরিয়েছি, আমাদেরও কি কোথাও ফেরা হয়? অপুর হয়নি, নিশ্চিন্তিপুর ছেড়ে চলে আসার পর এই আকুল প্রার্থনা বুকের ভিতর জমিয়ে রেখেছিল অপু চিরটা কাল। আমাদের যেন নিশ্চিন্তিপুরে ফেরা হয়, ভগবান, নইলে বাঁচব না। 24 বছর পর অবশেষে নিশ্চিন্তিপুরের মাটিতে পা রেখে অপু বুঝেছিল ফেরা ভারী শক্ত কাজ। বুঝেছিল সে নিশ্চিন্তিপুরও আর নাই, এখন যদি সে এখানে আবার বাসও করে সে অপূর্ব আনন্দ আর পাইবে না। নিশ্চিন্তিপুর হারিয়ে গেছে, হারিয়েই যায়, যেমন হারিয়ে যায় শিলাইদহ। 1922 সালে মার্চ মাসের শেষের দিকে প্রায় 62 বছরের রবীন্দ্রনাথ পৌঁছলেন শিলাইদহে। তার যৌবনের স্বপ্নলোক এই স্থান। কেমন লাগলো আজ? এমনিতে তো সব আগের মতোই আছে, নীল স্তব্ধ আকাশ, তার তলায় সবুজ চঞ্চল প্রকৃতি, তার এক পাশে অবগুণ্ঠিতা বধুর মতো ছায়ায় ঢাকা গ্রাম। বদলায়নি বিশেষ কিছু, তবু তার শিলাইদহ কোথায় যেন হারিয়ে গেছে এর ফাঁকে। 1922-এর 5ই এপ্রিল শিলাইদহ থেকেই রানুকে লিখলেন, একদিন এই নদীর সঙ্গে আমার কত ভাব ছিল, এখন এসে দেখি সে নদী যেন আমাকে চেনে না। আর তার পরের দিন ফিরে চলে আসবার দিন, অমিয় চক্রবর্তীকে লিখলেন, যেখান থেকে কিছুদিনের জন্য চলে যাই ঠিক সেখানটাতে কিছুতেই আর পৌঁছতে পারিনি।
এরপরে আর কখনো শিলাই দখে ফিরে যাননি কবি, এরপর আর যাওয়া যায় না। আর একটা বছর কাটার মুখে যা কিছু পেছনে পড়ে রইল রইল, পথের দেবতা এই পরন্ত সন্ধে বেলা সহসা নেমে এসে পাশে দাঁড়ান, পিঠে হাত রেখে বলেন, চলো এগিয়ে যাই। পিঠে কেউ হাত রাখলে ছেড়ে যাওয়ার বিষণ্ণতা অনেকটা ধুয়ে যায়। আসন্ন নতুন বছরে সকলে নিজের নিজের মতো করে ভালো থাকুক, এই প্রার্থনা রইল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।